হ্যান্ড ফিট দেখলে কি করে, মানে ওরা সব চিনে গেছে, সিস্টেম বুঝে গেছে। দেখছেন তুমি কি করছো, দেখো তো ভিতরে কি অবস্থা, কি করছো? আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? হোপফুলি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। তো আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর গাইস, আসলে হচ্ছে আপনার শখের কোনো শেষ নেই। তো আমার এত পাখি থাকা সত্ত্বেও হচ্ছে আমার একটা নতুন পাখি মানে ট্যাম করার জন্য খুব ইচ্ছা হয়েছে। তো আমার আবার নতুন করে প্রিন্স পাখি হচ্ছে আপনার ট্যাম করতে খুব ইচ্ছা হচ্ছিল, এই জন্য আর কি কিছু ট্যাম পাখি কিছু প্রিন্স পাখি আমি নিয়ে আসি, নতুন কালেক্ট করছি। তো সেটা আপনাদেরকে দেখানোর জন্য আসি, কারণ গাইস হচ্ছে মানে খুব মানে ভালো লাগছে, একটা ভিডিও দেখছিলাম, তো সেই জন্য প্রিন্স নিয়ে আসছি। তো এক ছোট ভাই আমাকে দিতে আসবে, তো তার সাথে আপনাদের পরিচয় করে দিব এবং হচ্ছে আমার সেই প্রিন্স পাখিগুলো দেখাবো কোন কেমন টাইপের আমি নিছি। গাইস, তো ভিডিও করতে করতে মাঝখানে আমাদের ছোট ভাই চলে আসছে রুদ্র, আপনাদের সাথে এর আগে হয়তো আপনি ভিডিওতে দেখছেন বা হচ্ছে আপনি কোনো পোস্টে দেখছেন, এর আগে আমার থেকে হচ্ছে লাভার নিয়ে গেছিলো রেডেড অপালাইন। তো আলহামদুলিল্লাহ রেডেড অপালাইন অনেক সুন্দর ওর বাসাতে মানে ব্রিডিং করছে, ব্রিডিং প্রোগ্রেস অনেক ভালো পাইছে। আমি যে আপনাকে প্রিন্সের কথা বললাম, তো সেই প্রিন্স কিন্তু চলে আসছে, প্রিন্সগুলো আপনাদেরকে একটু দেখাবো। গাইস, এই যে প্রিন্সগুলো দেখতে পাচ্ছেন ছোট্ট বাচ্চা, বললাম না একদম নর্মাল প্রিন্স। এই নর্মাল প্রিন্সগুলো আমি ওদেরকে ট্যাম করে একদম ফুল ফ্রি ফ্লাই করব, এই জন্য আর কি নিলাম। তো মনে হচ্ছে দুইটা ব্ল্যাক আসবে আর দুইটা হচ্ছে আপনার হোয়াইট বা রেড আসবে, কারণ দেখেন দুইটা কালো আর দুইটা লাল লাল টাইপের। তো এগুলোকে এখন অবশ্যই ওকে ইনকিউবেটরের মধ্যে রাখতে হবে, কারণ অনেক ছোট বাচ্চা তো, আর একটু ঠান্ডা পড়তেছে, হয়তো ঠান্ডা লেগে যেতে পারে। গাইস, আমার গুলুমুলু বেবিগুলো দেখছেন, মাশাআল্লাহ কিন্তু অনেক বড় হয়ে গেছে। সেদিন আসলে ভিডিও বানাইতে বানাইতে আমি অফলাইন চলে গেছিলাম, আমার ভিডিও মানে ফুল কমপ্লিট করা হয় নাই। তো আজকে প্রায় 5 দিন পরে আমি আসছি, তো বেবিগুলো কিন্তু দেখছেন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর এইখানে সবথেকে বজ্রাত আমার গুলুমুলু বেবি লাভবার্ডেরটা, ও মানে যে কি করে আমার খালি মানে জায়গায় জায়গায় গর্ত করে, খরগোশের মতো গর্ত করে রেখে দিছে। তো ও মানে এক জায়গায় স্থির থাকে না। এই দুষ্টু, তুমি কি করছো, দেখো তো ভিতরে কি অবস্থা, কি করছো? গুলুমুলু বেবিটারে কিন্তু হ্যান্ড ফিডিং করতেছি ট্যাম করার জন্য, আর আমার ওই যে ছোট্ট গুলুমুলু বেবিগুলো কিন্তু মাশাল্লাহ ভালোই বড় হয়ে গেছে। তো সেটা আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আসলাম। দেখছেন এর আগে দিন দেখছিলেন অনেক ছোট ছিল, কিন্তু আজকে কিন্তু মোটামুটি ফেদার উঠে গেছে। তো আসলে চারটা ছিল, একটা বেবি হচ্ছে আপনার ডেথ হয়ে গেছে। তো ডেথ হওয়ার কারণ ছিল আমার নিজের একটা ভুল ছিল, তো সেই ভুলের কারণে কিন্তু বেবিটা মারা গেছে। আসলে আমি ভাবছিলাম যে সানক্রিমের মতো এদেরকেও 3 বেলা হ্যান্ড ফিড করাইলে হচ্ছে এরা মানে সার্ভাইভ করে যাবে, কিন্তু হচ্ছে আপনার এদেরকে 5 বার হ্যান্ড ফিড করা লাগে আমার, মানে এত দ্রুত খাওয়াটা ডাইজেস্ট হয়ে যায়, হজম হয়ে যায়, মানে বলার মতো না। এরা কিন্তু সুন্দর ট্যাম হবে, কারণ এরা চোখই ফুটছিল না আমি যখন রাখছিলাম মানে নিয়ে আসছিলাম, এখন কিন্তু চোখ ফুটে গেছে। দেখছেন ওরা কিন্তু আমাকে চিনে গেছে, তো ওদেরকে এখন একটু খাওয়াইতে হবে। ওরা হ্যান্ড ফিড দেখলে কি করে, মানে ওরা সব চিনে গেছে, সিস্টেম বুঝে গেছে। দেখছেন মানে কি অবস্থা, ওরা জানে যে আমি এখন এটা দিয়ে খাওয়াবো, এভাবে ওরা খাইতে হয় ওদেরকে, সব হা করে আছে। তোমরা একটু দিকে ঘুরে আসো। গুড গুড, আস্তে 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 গুড, তোমার ডান 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 আনিও না, এই যে এবার বড়টার, সব থেকে বড়টারে দিতে হবে। বিকেলের মতো খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের, তো তোমরা এখন ঘুমাও, আবার রাতে তোমাদের সাথে দেখা হবে। আর এই যে ওই দুষ্টরা দেখেন কি অবস্থা, কোথায় বসে আছে দেখছেন, এক ও খালি কোনা ছাড়া আর কিছু পায় না, খালি কোনা আর কোনা।